মমতা দিদি তোমার সিঙ্গারা চাট হয়ে গেছে ধরো তুমি ধরছো না কেন আমি হাতে নিয়ে বসে আছি তুমি ধরছোই না হাসিনা বাবু শিঙারার প্লেট ধরতে আমার খুব ভয় করছে একদম গরম গরম শিঙারা তো সেই জন্য আমার ভয় করছে যদি আমার হাত পুড়ে যায় হাসিনা বাবু তুমি এত গরম গরম করে কেন বিক্রি করো একটু ঠান্ডা হওয়ার পরে বিক্রি কেন করো না আচ্ছা হাসিনা বাবু তুমি আমার প্লেটে চাট দিয়েছ তো চাট শিঙারার সাথে চাট খাবো খুব ভাল লাগে তোমার হাতের শিঙারা হাসিনা বাবু জবাব নেই সেই লাগে খেতে সেই লাগে মমতা দিদি তুমি কি বলছো শিঙারা গরম আরে সিঙ্গারা তো গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর খাবে বলো কেউ আর কিনবে আর তুমি কি বলছো তোমার পাচ্ছে প্লেট ধরতে গরম বলে ওই দেখো দেখো কাদের ভাইকে কিভাবে এক হাতে ধরেছে আর কিভাবে খাচ্ছে আর তুমি এত বড় মানুষ হয়ে গেছো তারপরেও তোমার ভয় পাচ্ছে ধরো ধরো হাসিনা বুবু আমাকে চারটে শিঙারা দাও পয়সা ধরো আর আমাকে চারটে শিঙারা দাও চাট দিয়ে মিশিয়ে দেবে মোদিজি তোমাকে আমি কতবার বলেছি তুমি পয়সা দিয়ে সিঙ্গারা কিনো না তার থেকে ভালো আমার কাছে বসো আর কাস্টমারকে সিঙ্গারা বিক্রি করো এখানে ভিড় লেগে থাকে আমি একা সিঙ্গারা বিক্রি করতে পারি না তুমি আমার সাহায্য করো আর এখানে বসে বসে শিঙারা খাবে পয়সা খরচা করে শিঙারা কিনা কি দরকার তোমার এসো এসো দুটো শিঙারা খাও আর সবাইকে শিঙারা বিক্রি করো আমার সাথে হাসিনা বুবু আমি সারা দিন তোমার কাছে এই দোকানে বসতে পারবো না আমি এখানে ওখানে ঘুরে বেড়াতে বেশি ভালোবাসি আমি এক জায়গায় বসে থাকতে বেশি ভালোবাসি না সেই জন্যে তোমার সাথে আমি শিঙারার ব্যবসাতে পার্টনারে কাজে লাগিনি দেখছো তো আমি আলাদাভাবে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই এক কাজ করো তুমি পয়সা নাও আর আমাকে সিঙ্গারা দাও আমি তোমার সাথে কাজ করব না হাসিনা বাবু আমি তোমার সাথে কাজ করব আমাকে নেবে বলো আর প্রত্যেকদিন আমাকে 4টা করে সিঙ্গারা দিতে হবে আমি শিঙারা খাবো আর তোমার সাথে কাজ করব আমাকে নাও হাসিনা বাবু কাদের তুমি এখন বাচ্চা আছো তোমাকে নিলে আমার দোকানের কাজ হবে না আমাকে হিরো আলম বলেছে কাজ করবে আমার সাথে কাল থেকে হিরো আলম আসবে আমার সাথে কাজ করার জন্য আর মধুজি তুমি কি বললে তুমি আমার দোকানে কাজ করবে না খুব ভালো কথা পয়সা দাও আর মাল নাও তাহলে আর ভাই ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব